কোন রাস্তার মধ্যে আসলাম, এগুলো এখনো কাজ ঢুকে দিতে হবে। এই হ্যান্ডেল ভালো থাকলে তো আমি কখনোই কেটে যেতাম। হ্যান্ডেল কিনা মানে হবে না, অনলাইন থেকে অর্ডার করতে হবে এখন লাস্ট। ওই 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 কথাটা এখনো মনে পড়ে তো। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো। গাইস, কালকে বানি হপ স্টান করতে গিয়ে দেখো আমার সাইকেলের হ্যান্ডেলটাই ভেঙে গেছে, যার ফলে আজকে আমি যেতে চলেছি নতুন হ্যান্ডেলবার লাগাতে। আর আমি এখন শহরে যাব, কিভাবে চালিয়ে যাব এই জন্য তোমরা এখন দেখতে পারছো ভিতরে একটা ডাল দিয়েছি যাতে করে হ্যান্ডেলটা খুলতে না পারে। তো বাড়ির অবস্থা তোমরা দেখতে পারছো, আজকে আমাদের ভুট্টাগুলো ভাঙানো হয়েছে এবং বিক্রি করা অলরেডি হয়ে গেছে। তো আমি বাড়ি থেকে আমার গিয়ার সাইকেলটি নিয়ে এখন আমি যাচ্ছি আমার সাইকেলের জন্য নতুন একটা এয়ার ফর্ক নিতে। এছাড়াও হ্যান্ডেল বারটা রয়েছে, এটাও কিন্তু চেঞ্জ করতে চলেছি। তাছাড়া গাইস, তোমরা আমাকে অনেকে বলেছো ভাই আপনার নতুন ক্যামেরা ভিডিও দেন, তো এখন যে ভিডিওটা তোমরা দেখতে পারছো গাইস সবাই, এটা কিন্তু আমার নতুন ক্যামেরার ভিডিও। আগের চেয়ে কিন্তু অনেকটাই ভালো আসতেছে, তোমরা কিন্তু দেখতে পারছো, মানে এরিয়াটা অনেকটাই বড় হয়েছে এবং আমি সরাসরি কী কী কথা বলেছি এই ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পারবে। এছাড়াও গাইস, আগের যে আমার চ্যানেলে ভিডিও কিন্তু অলরেডি ছেড়েছি, এই ভিডিওটা ওই ভিডিওর মধ্যে পার্থক্য রয়েছে। তোমরা যে মনে করো ভাই একই ভিডিও তুমি বারবার কেন দিতেছ, গাইস এটা হচ্ছে আলাদা চ্যানেল, এছাড়াও ভিডিওটা পার্থক্য থাকবে। ও ভাই সাহেব, এখানে রাস্তার কাজ হইতাছে, মনে হয় তো সামনে রাস্তা ভালো পাবো না করার গাইস। ওপরে সেটা নিয়ে প্রচুর গরম লাগতেছে আজকে, মানে প্যারা। ও ভাই 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 ভাই, কোন রাস্তার মধ্যে আসলাম, এগুলো এখনো কাজ ঢুকে দিতে হবে। এই ভাই সাহেব, ভাই এসব কি পুরো পিসগুলো টায়ারের মধ্যে লাগতেছিল, কিছু করার নেই, তাড়াতাড়ি যেতে হবে। আসার পথে ততটা প্যারা হবে না, কারণ বর্তমান গরমকাল প্রচুর গরম লাগতেছে। রাস্তা কিছুক্ষণ গেলে ভালো পাবো, সামনে ভালো রাস্তা দেখতেছি অফরোডিং করার জন্য। তো ফাইনালি গাইস ভালো রাস্তা পেয়ে গেছি। ভাই কোন রাস্তার মধ্যে ছিল, এটা হচ্ছে হাইওয়ে আমাদের এদিকে, এগুলো লোকাল রোড। গিয়ার শিফটিং করি, ওকে পাবলিক গেট। ও ও ভাই সব অনেক সুন্দর রাস্তা ধরে গেছি। এ ভাই কোন দিকে যাবে, হাসতে নাচতেছে লজ্জা লাগতেছে এর সাথে পিছনে থাকলে। ভাই সামনে যা রে, আরে বাপ, ভালো থাকলে কম কখনো কেটে যেতাম। আবার টেকিং করছি, এত পরিমাণ প্যারা খাবো সত্যি বলতে ভাবতে পারিনি। ফোন ধরতেছে না, যে কাজের জন্য আসছিলাম সেই কাজটা মনে হবে না। হ্যান্ডেল কিনা মনে হবে না, অনলাইন থেকে অর্ডার করতে হবে এখন লাস্ট। অনেক সমস্যা এখন, তাহলে যদি অনলাইনে অর্ডার দেই, ফোন ধরতেছে না কোনো, রাইট সাইডে রাখতে হবে। যে কাজের জন্য আসছি দুইটা কাজের জন্য, বাট প্রথমে সাসপেনশন তো নেবই বাধ্যতামূলক, অ্যান্ড তো আর একটা আছে হ্যান্ডেল, দেখবো যে আগে হ্যান্ডেল আছে কি না, কারণ হচ্ছে এটাই বড় সমস্যা। চলো যাই। ভাই সব রং সাইডে গাড়ি, এই সব এত পরিমাণ পাবলিক রিয়াকশন সেটা বলার বাইরে। সবাই শুধু তাকাইতে আছে, মাহদি কি এই জায়গায় আছে, সেগুলো উঠবে
এই জায়গায় থাকতে পারে। চলো এসে গেছি এই জায়গায়। যদি না থাকে কোন জায়গায়? স্টান প্লাজমা। ও ভাই তো এখানে উনি। ফোন দিতে হবে ওকে। তো এরপর আমি লালমনিয়ার ছড়ে এসে যাই। এখানে এসে সর্বপ্রথম আমার কিছু সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায়। তারপর আমি মাহদির জন্য অপেক্ষা করতেছিলাম। এরপর তোমরা দেখতে পারছো মাহদি আমার সাইকেলের জন্য নতুন একটা হ্যান্ডেল, নতুন তো না এটা পুরাতন একটা হ্যান্ডেল, আপাতত চালানোর জন্য। আমাদের এইদিকে মনে করো কোনো ভালো হ্যান্ডেল বার নেই, আমি দামি হ্যান্ডেল বার লাগাবো। আর এটার ওজন এতটাই বেশি, আমি অবাক হয়ে গেছিলাম গাইস। তো একটা কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেল, হ্যান্ডেল বার যেটা পাওয়ার কথা ছিল পুরাতন একটা অলরেডি পেয়ে গেছি। আপাতত চালানোর জন্য এইদিকে তো নতুন হ্যান্ডেল বার নেই, আমি খোঁজ নিয়েছি, ততটা ভালো না এগুলা। তো এখন আমি যাচ্ছি আমার নতুন সাসপেনশন নিতে, এয়ারফর্ক নিতে। আর এরকে দেখো গাইস, মানে যেতে যেতে হুলি মারটা ছিল গাইস। এখন আমরা যাচ্ছি কুরিয়ারে, মূলত কুরিয়ার মাধ্যমে আমি এটা নিয়েছি। এরপর আমরা কুরিয়ারে এসে যাই। এই যে দেখতে পারছো এই কুরিয়ার নাম তোমরা দেখতে পারছো, এ যে আর এলডি লিমিটেড, মানে কি জানি একটা কুরিয়ার। তো কুরিয়ারে আসার পর তোমরা দেখতে পারছো আমি রিসিপ্টটা পেয়ে গেছি। এটা নিতে প্রায় 5,000 টাকার মতো লেগেছিল। এই যে আপনি এই যে থাইয়ের মালগুলো নিয়ে যাচ্ছেন, ভালো কাম করছেন ভাই, কাল পাওয়া নাই। ওকে গাইস ফাইনালি এয়ারফর্ক, এয়ারফর্ক মনে তো হয় ঠিক আছে। ওই অবস্থা ওটা খোলা বাদ দাও, ওটাই করো। ওয়ার্কিং কিনোর কিনা? ওয়ার্কিং মাশাল্লাহ। তোমরা তো দেখতে পারলা আমার নতুন সাসপেনশন, এটা তো নতুন না, এটা ইউজ নিয়েছি মাত্র 3 মাস ব্যবহার করেছি। তো আমার মনে একটা সন্দেহ ছিল যে এটা সমস্যা হচ্ছে কিনা। তো এরপর আমি সব কিছু চেক করে নিয়ে যা, যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে পেয়েছি। তো এখন আমাকে যেতে হবে যে আমার সাইকেলে যে হ্যান্ডেল বারটা নিয়েছি এটা লাগানো, তোমাদেরকে দেখাতে চলেছি। এই জন্য এখন কুরিয়ার থেকে প্রায় 1 কিলোমিটার সাইকেল রাইডিং করার পর, মানে যেখানে সাইকেলের পার্টসগুলো সেল করে ওই দোকানে যাব, সাইকেল সার্ভিস দোকানে এক কথায় বললে চলে, ওই দোকানে মূলত যাব। তো এরপর 1 কিলোমিটার সাইকেল রাইডিং করার পর আমরা সবাই মিলে পৌঁছে যাই খন্দকার সাইকেল স্টোরে। এখানে মূলত আমি যত সাইকেল ঠিক করেছি এই জায়গার মধ্যে আর লালমনিহাট মতো, এটা কিন্তু অনেকটাই পরিচিত। এই দোকানে সবাই কিন্তু পার্টস থেকে শুরু করে সাইকেল সার্ভিস করে থাকে। তো এরপর আমি দোকানে এসে আমার সাইকেলের হ্যান্ডেল বারটা সর্বপ্রথম খুলতেছি, আর এখানে আমাকে সাহায্য করতেছে আমার ফ্রেন্ড। এই যে দেখতে পাচ্ছ এই হ্যান্ডেল বারটাই মূলত লাগাতে চলেছি, যদিও এটার সাইজ অনেকটাই ছোট, 610 mm এইটুকু আমারটা ছিল, 760 mm এরও বেশি, প্রায় 780 mm। আর গাইস এই হ্যান্ডেল বারটা লাগানোর সময় অনেকটাই অসুবিধা হয়েছে, যেমন আমি যখন ব্রেকের লিভারগুলো লাগাচ্ছিলাম এর ভিতরে ঢুকতেছিল না, মানে হ্যান্ডেলটা অতিরিক্ত মোটা, যার ফলে অনেকটাই সমস্যা ছিল। এরপর অনেক কষ্ট করার পর সবগুলো ব্রেকের লিভার এছাড়াও শিফটারগুলো ঢুকানো হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু হ্যান্ডেলটা অনেকটা ছোট লাগতেছে। তো সাইকেলের মধ্যে হ্যান্ডেল লাগানো শেষ, এখন আমি যাচ্ছি ট্রেনিং গ্রাউন্ডে, যেখানে সবাই প্র্যাকটিস করে, ওই জায়গায় গিয়ে আজকের ভিডিওটা শেষ করতে চলেছি। হুলি দেরায় আর ইয়াবার মাহদি আয়গা, চলো চেক করো গাইস। এ ভাই সাহেব, ও ভাই, এই এই এই, আস্তে আস্তে মাহদি স্ট্যান্ড, আস্তে আস্তে ভাই সাহেব। আমি তো এই স্ট্যান্ডে পারি না, এটা অ্যালুমিনিয়াম সাইকেলের না ফ্রেম, হ্যাঁ সেম সাইকেল, ইয়ে চেক করো ভাই সাহেব, পুরো সবাই এখানে দুপুরের চার্জ নেই, মাত্র 5% চার্জ গাইস। আর ভিডিও করতে করলাম করতে পারলাম না, আরেকদিন করবো, অবশ্যই 2 দিন পর আবার আসবো।
সোলস্টার আজকের ভিডিও এই পর্যন্ত।